কবিতার নাম কেক, লিখেছেন প্রণব ঘোষ। শেয়ালদার প্ল্যাটফর্মে সেদিন আমি আর মীরালি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, ট্রেন বন্ধ, তার ছিঁড়ে গেছে কোথাও। আমি আর মীরাদি দুজনে একই অফিসের কলিগ, দুজনেই সর্বিট্রেট নিয়ে রাতে বাসের গুঁতোগুঁতি সহ্য করতে পারি না বলেই ছুটির পরে হেঁটে আসি শেয়ালদায়। খবরটা বাড়িতে দেয়া দরকার। মীরাদি বললেন, মমতাকে বলবেন আমার বাড়িতেও একটা রিং করে দেয় যেন। মমতাকে সে অনুরোধ না জানিয়ে আমি নিজেই মীরাদির বাড়িতে ফোন করে দিলাম। বাইরে থেকে মীরাদি লক্ষ্য করেছেন, বেরিয়ে আসার পর বললেন, আমার বাড়িতে ফোন করলেন তাই না? হ্যাঁ, কে ধরেছিল? তাতান? হ্যাঁ, মমতাকে বলে দিলেই তো পারতেন, খরচ কম তো। আসল কথাটা চেপে গিয়ে বললাম, রিস্ক নিলাম না, মমতার যা ভুলো মন। আসলে মীরাদিকে মমতা সহ্য করতে পারে না একেবারেই, কারণ মীরাদি বিধবা এবং এখনো আটো সাটো। ভিড় বাড়ছে, পাল্লা দিয়ে রাগ বাড়ছে মানুষের, ঘামে ভেজা প্যান্ট শার্ট শাড়ি ব্লাউজের নিচে ফুটছে মানুষ, আমি গন্ডগোলের গন্ধ পাচ্ছি। ভাঙচুর, কাঁদানে গ্যাস, লাঠি, ফাঁকা প্ল্যাটফর্মে পড়ে থাকবে ছেঁড়া স্যান্ডেল, জলের বোতল, ভাঙা চশমার ডাঁটি। কে একজন পাশ থেকে বলে উঠল, বাঙালি আজকাল রাখতেও ভুলে গেছে মশাই, 9টা বাজতে চলল, এখন একটা অ্যানাউন্সমেন্ট পর্যন্ত নেই। আর অপেক্ষা করে ঠিক হবে না, চলুন চলুন একটা ট্যাক্সি ধরি। হ্যাঁ, তাই চলুন, মীরাদিও সায় দিলেন। আর ঠিক তখনই পান বিড়ি কেক প্যাটিসের দোকানের পাশ থেকে এক মহিলা চিৎকার করে উঠল, চোর, চোর! আমাকে আর মীরাদিকে এক ধাক্কায় দুদিকে সরিয়ে 13-14 বছরের এক কিশোর ভিড় কাটিয়ে পিছলে পিছলে এগুলো কিছু দূর গর্জন করে উঠল ভীষণ আসলাকে মার মার। কি চর খুশি, লাথি লাথি লাথি, চুল টেনে তুলে নিল কেউ, জ্বলন্ত সিগারেট গুজে দিল কানে, ওইটুকু বুকের উপরে দাঁড়িয়ে দেই দেই করে নৃত্য করলো এক আধ বুড়ো জনহস্তি। লোকটাকে আমি চিনি, বিডেন স্ট্রিটে ফুলের দোকান আছে। একজন বলল হার, একজন বলল মানি ব্যাগ, একজন বলল কানের দুল ছিঁড়ে নিয়েছে হারামিটা, কে একজন চেঁচিয়ে উঠল কার, কার ছিনতাই হয়েছে। সেই মহিলাকে আর দেখা গেল না। একজন বলল পকেটে ছুরি ছিল, একজন বলল রিভলভার, একজন বলল দু পকেটে দুটো বোমা, ভাগ্যিস ফাটেনি। সেই লোকটা আবার চেঁচিয়ে উঠল কার, কার ছিনতাই হয়েছে। সেই মহিলাকে আর দেখা গেল না। আমি ভিড় ছেলে এগিয়ে গিয়ে ছেলেটার পাছায় এক লাথি কষালাম, আমাকেও ধাক্কা দিয়েছিল স্যার। লাথিতে ছেলেটার কিচ্ছু এসে গেল না, তেমনি ঘাড় গুঁজে পড়ে রইল নিথর নিষ্পন্দ, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে প্ল্যাটফর্মে। এমন সময় হুড়মুড় করে ঢুকে পড়ল ট্রেন, দক্ষযজ্ঞ শুরু হয়ে গেল, অন্তত দুটো ট্রেন ছেড়ে দিতে হবে। আমি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মীরাদিকে খুঁজলাম, ছিটকে গেছে কোথাও। ছেলেটাকে মারিয়ে মারিয়ে শেষ লাথিটি মেরে কক থুতু ছিটিয়ে ট্রেন বোঝাই হলো বাড়িমুখো বাবা কাকা জেঠু মা মাসি পিসির দল। ট্রেন ছেড়েও দিল এক সময়, প্ল্যাটফর্ম হালকা হলো একটু। ওই তো, ওই তো মীরাদি, কলপাড়ি ঝুঁকে বমি করছেন, আমি দৌড়ে কাছে গেলাম। শরীর খারাপ করছে মীরাদি? জল দিন মাথায়, জল দিন, জল দিন, প্রেশার ঠিক আছে তো? কে একজন পাশ থেকে টিপ্পনি কেটে গেল হাসতে হাসতে, এ সময় একটু বমি হয়, ভয় পাবেন না দাদা। ফ্যানের তলায় একটা বেঞ্চে এনে বসালাম মীরাদিকে, মীরাদি কাঁদছেন। কি হল আপনি, আপনি কাঁদছেন? আপনারা, আপনারা ছেলেটাকে মেরে ফেললেন,
ছেলেটা কোথায়? ও তো চোর, পকেট মার। আপনি পকেট কাটতে দেখেছেন? কি ছিনতাই করেছে ও? কি চুরি করেছে? ওই যে বললো হার, নাকি মানি ব্যাগ, নাকি কানের দুল, মিথ্যে কথা। আমি আগাগোড়া দেখেছি ঘটনাটা। ওই মহিলার সাথে একটা জ্ঞান জ্ঞানে বাচ্চা মেয়ে ছিল। মেয়েটার কান্না থামাতে একটা কেক কিনে হাতে গুঁজে দিল মা। মেয়েটা ছুঁড়ে ফেলে দিল, কোথ পেতেছিল ছেলেটা, তুলে নিয়ে দে দৌড়। অমনি মহিলা চিৎকার করে উঠল, চোর, আপনিও মেরেছেন, আমি দেখেছি। কি করব, ট্রেন আসছিল না, খুব রেগে গিয়েছিলাম। যে পাঁচ ছজন জিআরপি এসে একটা স্ট্রেচারে তুলে নিয়ে গেল ছেলেটাকে। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে রইল। ভারতবর্ষের মানচিত্র আঁকা চাপ চাপ রক্ত আর একটা কেক, উচ্ছিষ্ট, অবহেলিত, বিচারহীন, মূল্যবোধহীন।